তো দেখো বন্ধুরা, দুর্গাপূজা চলে এসেছে। তা দেখো ঘরদুয়ার যারা করতেছে, এই যে সাফ সুতরা করতেছি ঘর দুয়ার, দেখো দেখো চলে এসেছে। আজকে আশ্বিন মাসের 3 তারিখ, তার বেশি দিন নেই দুর্গাপুজো। তা ঘর দুয়ার পরিষ্কার করতেছি, আমি ঝাড়াফু করতেছি, আর দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে। দেখো মোনা বসে রয়েছে, আর ওই যে দুয়াপালা সব হচ্ছে পুজোর। দেখো বন্ধুরা কতটা পুজো দোয়া পাল্লা হচ্ছে। আজকে কেবল রান্নাঘর ধরা হয়ে গেছে, আর বাদ বাকি সব রয়েছে। ওই দেখো আর কিটা এসে গেছে, এই যে কিটারা কিটা তুমি চল ভিতরে চল ভিতরে চল ভিতরে 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 বেতা বেবা বেতা বেতা বেতা। তো দেখো বন্ধুরা, ওই আমার শাশুড়িমা বাসনপত্র ধরছে, তো আমি ওই মনাটাকে নিয়ে পাচ্ছি না, ধোয়ার জন্য ওরও রাখা লাগে। তো আমার ওই ঘর দুয়ার সাফা পই পরিষ্কার করা হয়ে গেছে, ঝাড়ফুঁ হয়ে গেছে আমার ঘর দুয়ার। এখন রান্নাঘর আজকে কেউ রান্নাঘরে করলাম, কালকে সে পরে আমরা থাকা রুম টুম কালকে সাফা করবো। তো দেখো এখন আমি বাসনগুলো ধরছি, আমার শাশুড়িমা ধুয়ে দিচ্ছে, রেখে দিচ্ছি। বাচ্চাটা কিনে পারি না একা একা, দেখো বন্ধুরা, ওই যে আমার এতে কিছু বাসন রাখা হয়ে গেছে, ওই যে আর কটা রয়েছে এইগুলো ওইখানে সাজাতে লাগবে জালিটার মধ্যে। আর ওই যে বয়াম টয়ামগুলো এসব সব ঝাল টাল রয়েছে মশলা আবাতে, তো এগুলো আমার সাফ করা হয়ে গেছে দেখো। তা দেখো আর দিনটা বেশি ভালো নয়, খুব বৃষ্টি আসবে। ওই যে আমার দেখার কতটা বাসনপত্র রয়ে গেছে দুয়ার বাকি, তা দিনটা বৃষ্টি আসবে মনে হচ্ছে, দিনটা বেশি ভালো নয় দেখো। পুরো অন্ধকার করে আসতেছে দিনটা। আর ওই যে আমার কিছু মশলাপাতি রয়ে গেছে, তো আমি নিয়ে যাচ্ছি ঘরে। ঘরে নিয়ে যাচ্ছি, দেখো দিনটা বেশি ভালো নয় সেই জন্য সাথে চলে এসেছি যে মুড়ির ধান। এই ধানগুলো এখন গোছাতে হবে, এই পল্লি দিয়ে সেরপর ঢাকতে হবে। প্রচুর বৃষ্টি আসবে, দিনটা ভালো নয় দেখো।
তো মুড়ি ধান ই করে দিচ্ছি, হাত দিয়ে গুছিয়ে নিচ্ছি। বৃষ্টি ভিজে গেলে ধানগুলো খারাপ হয়ে যাবে। ধানগুলো গুছিয়ে নিচ্ছি। Yes.